গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মৌমিতা। তো আজকে সকাল থেকেই খুব বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ, ছাদে চলে এসেছি আমি বৃষ্টি ভেজা গাছগুলোকে দেখতে। তো আজ ফাদার্স ডে, কি বলবো আমি ঠিক ভেবে পাচ্ছি না। দেখো, এটা আমার বাবা, আর বাবার সাথে এটাই যে আমার লাস্ট ছবি তোলা হবে সেটা আমি কোনোদিনই বুঝতে পারিনি। তবে বাবাকে হারিয়ে আমি এমন একজনকে পেয়েছি, সেটা হচ্ছে আমার মেয়ের বাবা। তো বাবা চলে যাওয়ার পর থেকে প্রতিটা মুহূর্তে সাপোর্ট করেছে মা আর আমার বর মিলে। তো কিছুই বলার নেই, আমি কি বলবো ঠিক বুঝতে পারলাম না। তো দেখো, আমি ছাদে, ওই বৃষ্টি পড়ছিল তাই একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম। তো বাবা নেই, মনটা ভালো নেই আজকের দিনে, তবু আমি কোনোদিন ওই কান্নাকাটি এসব কিছুর মধ্যেই নেই, কারণ আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই। তো আমাকেই ভালো রাখতে হবে সব কিছু। তো চলো অন্য কথা বলি। তো দেখো, মেয়ে এখানে খেলা করছে, শুয়ে পড়েছে খেলতে খেলতে। ওর খেলা মানে সারাদিন বদমাইশি। তো ওর বাবা এখন এসছে একটু, ওই এখন মোটামুটি সাড়ে দশটা বাজছে। তো ওর বাবা এসছে, তো বাবাকে নিয়ে পড়েছে, বাবাকে এখন গোড়া বাজার যেতে দেবে না। আর এখানে আমার শরীরটা খারাপ করছিল, তো মা ওই অ্যাসিলক, জোয়ান এসব দিল, পেটে প্রচণ্ড ব্যথা করছিল, তো কমেছে এখন, বসে আছি, চেহারা দেখেই বুঝতে পারছো বিধ্বস্ত অবস্থা আমার। আর মেয়ে দেখো বাবার সাথে খেলছে, তো ওর বাবা গোড়া বাজার যাবে বাড়িতে, তো বেরোতে দিচ্ছে না আর কি। ওই দেখো গেটের ফাঁক দিয়ে উঁকি মারছে। তো এই যে টাটা করছে বর, এখন চলে যাচ্ছে গোড়া বাজার, আর এই যে এগুলো দিয়ে গেল। তো মা আজকে রান্না করবে, আমি করব না। তো আর এদিকে মা বসিয়ে দিয়েছে, আবার মা ওর পিছন পিছন ঘুরছে, ওই যে মায়ের কোলে চাপবে, ওই দেখো কোলে উঠে পড়েছে, মানে যত বদমাইশির আর কিছু নেই যাকে বলে। দেখো মুখ দেখাচ্ছে, দেখো কেমন করে, এত দুষ্টু, এত দুষ্টু মেয়ে হলে চলে বলো, সারা দিন খালি দুষ্টুমি করতে থাকে। তো আমি এখানে এই মাছটা ভেজে দিচ্ছি, যেহেতু কোলে উঠে পড়েছে, মা মাংসটা করে নেবে। আমি মাছটা মাকে বললাম যে আমি ভেজে দিই, তারপর তুমি মাংসটা করবা, কারণ কোলে তো উঠে পড়েছে, কিভাবে রান্না করবে বলো। এই মাকে কিছুই করতে দেয় না, খালি মায়ের কোলে চাপবে, মানে রান্না বান্না সমস্ত কিছু করতে দেয় না, শুধু কাজের টাইমটুকু ফাঁক দেয়। আর ওই মা সারাদিন কাজ করে, তো মা এখানে মাংস কষছে, দেখতে পাচ্ছ মাংস হয়ে গেছে। আবার আমার শরীরটা একটু খারাপ করছে, তো চলো খেয়ে দিয়ে পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। আর দেখো এখন মোটামুটি ওই 3:30 বাজে, কালো হয়ে মেঘ এসেছে, এত ভালো লাগছে না দেখতে, কি বলবো। দেখো ওই জন্য তোমাদের সাথে এটাও সিনটা শেয়ার করলাম, এত সুন্দর লাগছে পুরো কালো হয়ে মেঘ। যদিও একটু ভয়ে ভয়ে ছাদে উঠলাম, কারণ প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়বো পড়বো অবস্থা। তো তাও আমি মেঘ দেখলে না আমি ঠিক থাকতে পারি না, আমি চলে আসি, এই যে আমি ছাদে চলে এসেছি দেখো, আর এবার বৃষ্টি শুরু হবে। মামা রানা ওই দার্জিলিং টি দিয়ে আজকে কিন্তু দুধ চা বানিয়ে ফেলেছে, দেখো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কালারটা, তাই না। আর মেয়ে বসে আছে এখানে, বর বসে আছে, মা চা খাচ্ছে, আমি চা খাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব, কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাই ভালো থাকবে, গুড নাইট, টাটা, কাল আবার দেখা হচ্ছে।